আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের টপ ওয়ার্কিং দেখিয়েছিলাম আমি আসলে সেই বাগানেই চলে এসেছি এখানে আবার নতুন একটি গাছে টপ ওয়ার্কিং করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই ডালগুলোতে কলম বাঁধা হয়েছে এগুলোতে এখানকার যেই বাগানের যিনি মালিক মামুনকে আপনারা দেখতে পাচ্ছেন মামুন বলেছে এখানে ২৮ প্রকারের জাত তিনি এখানে লাগিয়েছেন অর্থাৎ একটি গাছ থেকে আঠাশ প্রকারের আম হবে এর আগে টপ ওয়ার্কিং কীভাবে করা হয়েছে সেটি আমি আপনাদের দেখিয়েছিলাম এবং যেই ওই ভিডিওটি আপনারা যারা দেখেননি তারা আমার ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্ক দেওয়া থাকবে অথবা উপরে আই বাটনে ক্লিক করলেও আপনারা দেখতে পারবেন যে কিভাবে টপ ওয়ার্কিং করতে হয় কিন্তু ওই ভিডিওতে কিছু প্রশ্ন ছিল আপনাদের সেই প্রশ্নগুলো আজকে উত্তর দেওয়া হবে এবং আরেকটি গাছ যেখানে এইভাবে টপ ওয়ার্কিং করে সেখানে আম হয়েছে সেই গাছটিও আপনাদের দেখাবো তো সবার প্রথমে আমি মামুনকে অনুরোধ করব মামুন আপনি যদি আমাদের কিছু জাতের কথা বলেন যেখানে আমরা জেনেছি আটাইশ প্রকারের জাত রয়েছে তো কী কী জাত রয়েছে কয়েকটি জাত আঠাশ প্রকার বলা সময় সাপেক্ষ ব্যাপার কি কী জাত রয়েছে কয়েকটি জাত যদি আপনি বলতেন মূলত এখানে বিদেশি জাতগুলা গ্রাফটিং করেছি তার মধ্যে হলো জাপানি মিয়াজাকি ম্যাঙ্গো যারা সূর্য ডিম নামে বেশি পরিচিত কিং অফ চাকাপাত ডকমাই গৌরমতি ব্যানানা থাই কাটিমন কিউজাই এরকম অনেকগুলো জাত নিয়ে আমি আঠাশ প্রজাতি এটা গ্র্যাফটিং করেছি আচ্ছা তো এর আগের ভিডিওতে আমাদের বেশিরভাগ যে প্রশ্নগুলো এসেছিল। সেটি হলো তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন হলো যে আমরা যে যে টপ ওয়ার্কিং করব। তার মানে আমাদের সবার প্রথমে আমাদের যে যেটি খারাপ জাতের আম সেই গাছটি আমরা এভাবে কেটে দেব কেটে দেওয়ার পরে এখান থেকে এভাবে ব্রাঞ্চ বের হবে এই ব্রাঞ্চের মধ্যে আমরা ইচ্ছা করলে এক জাতেরও লাগাতে পারি ইচ্ছা করলে একাধিক জাত যেমনটি আপনি করেছেন এখানে আটাশ জাত যতগুলো ডাল থাকবে ইচ্ছা করলে ততটি জাত লাগানো যাবে অথবা আমরা চাইলে একটি জাত লাগাতে পারবো এর আগের যে গাছটি আমার পাশেই রয়েছে যে এই গাছটি এর আগে আমরা দেখিয়েছিলাম এখানে শুধুমাত্র কাটিমোন লাগানো হয়েছে আপনারা দেখুন এই যে গতবার কিন্তু এই গাছটিকে আপনার দেখানো হয়েছে এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো জয়েন্ট লেগে গেছে এখানে লেবু চাচা রয়েছে তিনি গতবার আপনাদের আসলে টপ ওয়ার্কিং করে দেখিয়েছিলেন এই গাছটিতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সবগুলো কিন্তু জোড়া লেগে গেছে তো প্রশ্নটি হলো যে আমরা কতদিন পূর্বে এই গাছটির মাথা কেটে দেব বা আমি যদি আপনাদের আরও সোজাভাবে প্রশ্নটি করি যে আপনি এটি কোন মাসে কেটেছেন এই জানুয়ারি শেষের দিকে কেটেছি আর করছি আজকে দুই দিন হলো এখানে কলমগুলো লাগানো দুই দিন হলো আচ্ছা জানুয়ারি মাসের শেষের দিকে আমরা ফেব্রুয়ারি মাস ধরবো ফেব্রুয়ারি মাসে আমরা কেটে দিছি ফেব্রুয়ারি মাস কেটে দেওয়ার পরে এটা এটি চলছে জুলাই মাসে আজকে এক তারিখ মানে পাঁচ মাস পরে এখান থেকে এই ধরনের ব্রাঞ্চ বের হবে এবং তারপরে আমরা এ এটি লাগাবো তো আমরা আশা করছি যে এই গ্রাফটিংগুলো আপনার সফল হবে এবং পরের বার যখন এই যে আটাইশ প্রকারের আম হবে এই গাছটির মধ্যে তখন আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করব তো আমি আবারও বলছি যে এই যে গ্রাফটিং টেকনিকটি সেটি নিয়ে কিন্তু অলরেডি আমার একটি ভিডিও রয়েছে সেটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এখন এখনও আমরা চলে যাচ্ছি আরেকটি আম গাছের কাছে যেখানে দুই বছর আগে এইভাবে টপ ওয়ার্কিং করা হয়েছে এবং সেখানে আম ধরেছে আমরা সেই গাছটির কাছে চলে যাই এই যে এখানে যেই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ছিল একটি খারাপ জাতের আম পরবর্তীতে তারা সেই টপ ওয়ার্কিং করে একাধিক ডালে তারা কিউজাই আমের সায়ন লাগিয়ে দিয়েছে এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু সেই ডালগুলোতে সে ফলন হয়েছে কিউজাই আম সম্পর্কে আমরা সকলেই জানি যে আমগুলো অনেক বড়ো সাইজের হয় এখানে যেই আমটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আটশো গ্রাম অনায়াসে হয়ে যাবে এবং এই আমটি সাইজ এত বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যান্য আমের মধ্যে তারা এভাবে ব্যাগিং করে দিয়েছে কিন্তু এই আমগুলো এই দুটি আম রয়েছে এত বড় সাইজের যে সেই ব্যাগিংয়ের মধ্যে আসলে খাচ্ছে না তারা বাধ্য হয়ে এটি খুলে রেখেছে বা অন্যান্য বিকল্প ব্যবস্থা তারা করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ডালে কিন্তু একটি করে আম আমরা দেখতে পাচ্ছি ডালটি কিন্তু চিকন একটি করে আমি তারা রেখেছে তো মামুন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর একটি মুকুল দ্বন্দ্ব এবং এখানে একটি আম এই এই অংশটিতে আম নেই কেন এই আম দুইটাই ধরছিল এপাশে একটা কিন্তু আমরা এইটা আম ছিঁড়ে ফেলে দিয়েছি কারণটা হলো এই যে এই আম দুই কেজি পর্যন্ত হয় আচ্ছা হয় এত ওয়েট তার কারণে নতুন ডালে গ্যাপটিং করে একটা ডাল এই এই যদি কেজির মতো পাশে ডালটা ভেঙে আমটা আমরা আচ্ছা আচ্ছা যেটি আমরা জানলাম যে এই যে টপ ওয়ার্কিং এর ফলে এটিও আমাদের মনে রাখা উচিত টপ ওয়ার্কিং ফলে দেখা যাচ্ছে যে একটিমাত্র ডাল আস্তে আস্তে বড় হচ্ছে পরবর্তীতে তারা যখন প্রুনিং করবে তখন সেখান থেকে ব্রাঞ্চ বের হবে তখন সেই সঙ্গে সেই ডালটিও কিন্তু আস্তে আস্তে মোটা হয়ে যাবে তখন দেখা যাবে তারা একাধিক আম ধারণ করতে পারবে অন্যান্য আমের ক্ষেত্রে এভাবে একাধিক আম নেওয়া সম্ভব কিন্তু কিউ যাই আমরা জানি অনেক বেশি ওজনের হয় এবং এই কিউ ওজনটি দেখা যাবে যে এই ডালটি সহ্য করতে পারবে না এর জন্য তারা প্রত্যেকটি ডালে এখানে একটি একটি করে আম রেখেছেন পরবর্তীতে যখন একাধিক ব্রাঞ্চিং হবে এবং ডালগুলো ম্যাচুর হয়ে যাবে অনেক বড় হবে মোটা হবে তখন দেখা যাবে যে তারা সেখান থেকে একাধিক আম নেবে তো আজকে আপনাদের হাতে কলমে দেখানোর চেষ্টা করলাম যে টপ ওয়ার্কিংয়ে কিভাবে আমরা আমাদের যে খারাপ জাতের আমগুলো আমরা অনেক ক্ষেত্রে একটি ভুল করি যে আমাদের যদি কোনো বাসার কোনো একটি আম গাছ দেখা যায় যে ভালো ফলন দিচ্ছে না বা ভালো জাত সেটি নয় তখন আমরা সেই গাছটি কেটে ফেলি কিন্তু আমরা সেটি না করে এভাবে যদি টপ ওয়ার্কিং করি তাহলে কিন্তু আমরা ভালো জাতে পরিণত করতে পারবো সেই আম গাছটিকে এবং চাইলে আমরা একাধিক আমের জাত সেই একই গাছ থেকে নিতে পারবো যেটি অলরেডি মামুন আমাদের দেখিয়েছে যে সে আটাইশ প্রকারের আমের জাত কিন্তু সে টপ ওয়ার্কিং করেছে সেখানে তো আমি দোয়া করি মামুনের জন্য যে মামুন সফল হোক এবং আমরা যেন পরবর্তীতে আল্লাহ যদি আমাদের ভালো রাখেন তাহলে আমরা পরবর্তীতে সেই আম আম গাছটিকে আপনাদের দেখানোর চেষ্টা করব ফলন সহ ততদিন পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভাই যেমনটা বললো যে আঠাশ প্রকার গাছে গ্যাপটিং করা গাছটি যেটা দেখাইলো আমি যেন সুস্থ থাকি এবং ভালো থাকি এই আমটা যেন আপনাদের দেখাইতে পারি